আর একটা অদ্ভুত জিনিস জানতে পেলাম এখানে এসে, যে একজন যদি কেউ সোলো আসে এখনই খেয়ে নেয়, এখনই খেয়ে নেয়। এইগুলো আমাদের লাঞ্চে আজকে। উফ, গরম গরম হাঁসের মাংস ভাই, হাঁস যদি কায়দা করে রান্না করা যায় না, খাসি টাসি ফেল। লিগাল না ইলিগাল আমি সেটা বলতে পারবো না, বাট ড্রিঙ্কিং ট্রিঙ্কিং সমস্ত কিছু অ্যালাউড। তো এখানে বসে সবাই এরকম করে চেয়ার ফেয়ার সব পাতা থাকে। আমাদের ভিডিওতে কোনোদিন তোমরা দেখেছো যে মৌসুনীতে এসে আমরা স্নান করতে পাচ্ছি? অনেক জায়গায় দেখেছো, অন্য কোনো জায়গায় সিন দেখেছো, বাট মৌসুনীতে আমরা কোনোদিন এই নিয়ে তিনবার হচ্ছে কোনো বার একবার স্নান করতে পারিনি, বাট এইবার সমুদ্র দেখে মনে হচ্ছে স্নান করতে পারবো। তো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রাইড এন্ড বাইট, আর ওয়েলকাম ফ্রম মৌসুনী। মৌসুমিতে একটাই প্রবলেম, কোথায় কাদা আছে কোথায় স্লিপ আছে বোঝা মুশকিল। আমি ওখানে গিয়ে এরকম করে পড়ে যাচ্ছিলাম সবে। আর এই হচ্ছে আমাদের ক্যাম্প, আর আমাদের ক্যাম্পের সবচেয়ে ভালো স্পটটা হচ্ছে এইটা, এই যে সামনে এক্সটেন্ডেড পার্টটা রয়েছে, এটা সবচেয়ে মজাদার আর সবচেয়ে ইন্টারেস্টিং আর সবচেয়ে সুন্দর লাগে সন্ধ্যেবেলা টাইমটায়। মৌসুমিতে আমরা যতবার এসেছি প্রত্যেকবার একদম শুরু থেকে এন্ট্রি থেকে এন্টার করেছি, বাট এবার আমরা উল্টোভাবে এন্টার করছি। আর এখানে তোমাদের টেন্টগুলো অনেকটা কম লাগতে পারে, কম মনে হতে পারে যে এত কম পরিমাণ টেন্ট কেন রয়েছে এখানটায়, বাট আজকে কিন্তু মোচা ঝড় আসার কথা। তো সেই কারণের জন্য যে কয়জন লোকজন আছে সেই কয়জনের জন্যই টেন্টগুলো পাতা রয়েছে। তো এখানে একদম বেসিক শুরু হচ্ছে টেন্ট থেকে, আর তারপরে রুম রয়েছে, কটেজ রয়েছে, কী ডিফারেন্স টাইপের কটেজ রয়েছে, দাম বেড়েছে কি বাড়েনি, তো সেই সব জিনিসপত্রগুলো আমরা জিজ্ঞেস করবো। আর এই যে স্পটটা দেখছো এইখানটায় বারবিকিউ হয়। যারা আমাদের লাস্ট ভিডিও দেখেছো তারা তো বুঝতেই পারছো আমরা কোন ক্যাম্পে আছি, আমরা আছি আনন্দধারা ক্যাম্পে। তো এখানে অলরেডি কনস্ট্রাকশনে কাজবাজ চলছে, এই টাইপের একটা ঘর রয়েছে, আর এপাশেও এই টাইপ, এই ঘর দুটো একই টাইপের, মানে এইটা আর এপাশে যে ঘর রয়েছে এটা সেম ক্যাটাগরি ঘর। আর আমরা আগের বার ছিলাম ওইখানটার ঘরটায়, এবার আমরা রয়েছি এই টাইপের যে রুমগুলো রয়েছে, এই যে কটেজগুলো রয়েছে, মাড হাউস বেবি এগুলো নাম। তো ওখানটায় আমরা রয়েছি, এগুলোর প্রাইস কী আছে না আছে সেগুলো তোমাদের ডিটেলস শুনে বলে দেবো। পুরো এরিয়াতে মানে তোমার এখানটায় কত টাইপের রুম আছে, আমরা যেটা এখন আছি মানে এবার এসে যেটা রয়েছে, এগুলো কি মাড হাউস না? মাড হাউস এগুলো। তো এইগুলো এখানে কটা মাড হাউস? 1, 2, 3। আর এগুলো কটেজ আর কি, এগুলো কটেজ আর কি, এগুলো আলাদা, তাই তো? এগুলো আলাদা। আচ্ছা, এই তিনটে মাড হাউসে মানে আমরা যেগুলো রয়েছে সেগুলো প্রাইস কত? এগুলো 1500 টাকা পার হেড পড়বে, ফুডিং লজিং দিয়ে। ফুড লজিং দিয়ে 1500 টাকা পার হেড। সব এসিগুলো, এসি সব একই প্রাইস থাকে। হ্যাঁ, টোটাল এসি আছে। তো দেখলাম আমরা, ব্রেকফাস্ট টু ব্রেকফাস্ট নাকি লাঞ্চ টু ব্রেকফাস্ট? লাঞ্চ টু ব্রেকফাস্ট, লাঞ্চ টু ব্রেকফাস্ট। আগের বারও সেম সিস্টেমই ছিল? সেম সেম। ওকে ওকে। তো 1500 টাকা করে পড়ছে এগুলো। আর তারপরে ক্যাটাগরি হচ্ছে এগুলো, এগুলো এগুলো কত করে? এক সেম রেট 1500। কেন তাহলে ডিফারেন্স? কেন ডিফারেন্স বলতে, রুম এটা এটা হচ্ছে, এই রুমটা হচ্ছে মাটি রুম, কারো পছন্দ গ্রামে মতন, এটা ও ঘরে চাল ফাল দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে এমনি অ্যালবেস্টার অ্যালবেস্টার দিয়ে। আচ্ছা, তারপরে ওগুলো ওই পাশে, গুলো ওই পাশের ওইগুলো নন এসিগুলো 1200 করে। আচ্ছা, নন এসিগুলো 1200 করে, আর এসি সব 1500 টাকা করে। এসি সব 1500, সব 1500। আর যে টেন্ট, টেন্টটা 900 করে চলছে। টেন্টগুলো 900 করে চলছে? তো 900 করে চলছে বলতে এটা কি এই এই অফ সিজন টাই? হ্যাঁ, অফ সিজন। হ্যাঁ, অফ সিজন বলে এখন চলছে, এরপর সিজন টাইম হলে ওটা বেড়ে যায়। তো আমরা একটা জিনিস বলতে পারি যে মৌসুমী আমরা যেখানে রয়েছে আনন্দধারা ক্যাম্পে, তো এখানটায় বেসিক প্রাইস শুরু হচ্ছে 900 টাকা থেকে, আর ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে 1500 টাকা। মানে এই ক্যাম্পটা পাশের টাইপে আছে, ওখানে দেখতে পারে, ওখানে ওখানে চলছে, ওখানে আরও তৈরি করছে নতুন করে। তো এই এই ক্যাম্পটায় সবচেয়ে যদি মানে অ্যাকোমোডেশন, তোমার কত ক্যাপাসিটি আছে এখানে? তো 170 জন টেন্টে আর রুম মিলিয়ে, রুম মিলিয়ে 170 জন ক্যাপাসিটি রাখা যাবে। আচ্ছা, নতুন কোনটা করেছো? নতুন কোনটা ও পাশে এসি রুমগুলো, চলুন দেখা, চলো। খাওয়া দাওয়া, তারপর দিনের ঘোরাফেরা বা আড্ডা দেওয়ার জায়গা পুরোটা ওখানে, শুধুমাত্র থাকার জন্য এখানে আসবে, তাই তো? আচ্ছা আচ্ছা, মানে তুমি জাস্ট অ্যাকোমোডেশন বাড়িয়েছো এখানে থাকার জন্য, তো আর কিছু না, ক্যাম্প একটাই? আচ্ছা, এটা অনেক বেটার, অনেক ভালো। এগুলো তোমার যদি কারো প্রবলেম না থাকে যে ওই ক্যাম্পে থাকবে, খাবে, বসবে, আড্ডা মারবে, গল্প করবে, বিচে স্নান করবে, বাট থাকার সময় যদি এই মানে এই জায়গাগুলো ইউজ করো বা এই মানে ঘরটা ইউজ করো, তাহলে পরে কিন্তু আরামসে ইউজ করতে পারো, অনেক বেটার ঘরটা, অনেকটা বেটার। এখানে কটা রুম আছে এরকম? চারটে। তো এসব জেন তো? হ্যাঁ, আমি ধরতে পারবো, দাঁড়াও দাঁড়াও আস্তে আস্তে দাঁড়াও, এখনই খেয়ে নেই, এখনই। ভাই, এইগুলো আমাদের লাঞ্চে আজকে। আচ্ছা শোনো, একটা ভালো কথা শোনো, কাঁকড়া স্পেশাল কোনো মাছ, হাঁসের মাংস, খাসির মাংস কাবড়ে দিচ্ছিল। যাই হোক, কাঁকড়া স্পেশাল কোনো মাছ, হাঁসের মাংস, খাসির মাংস, এসব যদি কোনো কিছু তোমাদের লাঞ্চে বা ডিনারে কোনো কিছু যদি চাই, তাহলে পরে যখন তোমরা বুক করবে তখন কিন্তু বলে দেবে যে দাদা আমার জন্য এগুলো মানে আলাদা করে প্রিপেয়ার করে রাখো, রেডি করে রাখো, নাহলে পরে এসে যদি তোমরা বলো আমরা এই খাবো, এখানে কিন্তু ওরকমভাবে প্রোভাইড করা হয় না, কারণ এটা অলরেডি একটা সেপারেটেড আইল্যান্ড, এখান থেকে অনেক দূরে যেতে হয় বাজার করতে। আচ্ছা, পুরো মৌসুমিতে কতগুলো ক্যাম্প আছে? 60খানা ক্যাম্প হয়ে গেছে, 60টা ক্যাম্প হয়ে গেছে। প্রত্যেকবার ভিডিও শুরুতে এভাবে আমরা এন্টার করি, বাট আজকে পুরোটুকু অপোজিট করেছি, সমুদ্র থেকে আমরা শুরু করছি, বাট তাও ভাবলাম তোমাদের এন্ট্রিটা আরেকবার দেখিয়ে দিই।
ভাই খেয়ে দে খেয়ে দে এ ভাই বলছি যারা টেন্টে থাকবে তাদের কমন বাথরুম কি এটা আচ্ছা মৌসুমীর কাছে যে পরিমাণ তোমরা চিল করো না কেন তার সাথে যদি খাবার দাবার ভালো না হয় তারপরে একদমই ইনকমপ্লিট থাকবে তো আজকে আমাদের এলাহি আয়োজন রেডি হয়ে গেছে আমাদের অন ডিমান্ড যেটা আমরা ডিমান্ড করেছিলাম যে হাঁসের মাংস যেন মাস্ট থাকে তো সেটা রয়েছে সাথে কাঁকড়া যেটা তোমাদের দেখালাম তখন জ্যান্ত কাঁকড়া ওগুলোর থেকে এগুলো প্রিপেয়ার করা রয়েছে আর এখানে রয়েছে কাতলা মাছের ঝোল আর ডাল রয়েছে আর হার্ট শেপের ভাত রয়েছে অ্যাজ অলওয়েজ আগের বারেও যেটা পেয়েছিলাম এখানে আলু আর কুদরি সবজি রয়েছে চিংড়ি মাছের মালাইকারি রয়েছে আর আমদি মাছ ভাজা রয়েছে আর এখানে রয়েছে আলু ভাজা তো যদি তোমরা বলো দুপুরবেলায় বেসিক মেনু এখানে অ্যাভেলেবেল কী থাকে সেখানে থাকে ডাল আর কাতলা মাছের ঝোল চিংড়ি মাছ থাকে একটা সবজি থাকে ভাত থাকে তো এখানে বেসিক যা যা থাকে সেগুলো তোমরা পাচ্ছই প্যাকেজের মধ্যে তা বাদ দিয়ে যা যা তোমরা এক্সট্রা ডিমান্ড করবে সেগুলোর জন্য কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা এক্সট্রা চার্জ তোমাদের পে করতে হবে আর ইভেন আগে থেকে তোমাদের ইনফর্মও করতে হবে জানাতে হবে যে এগুলো আমাদের জন্য রেডি করো জিভে মারাত্মক লক্ষ রকমের জল চলে এসছে হেভি খিদেও পেয়েছে আর তার সামনে যদি এত সুন্দর সুন্দর সব খাবারগুলো থাকে তাহলে কতক্ষণের লোভ সামলানো সম্ভব বলো এত সুন্দর ডাল রান্না করে সবজি রান্না করে না এই দিয়ে অর্ধেক ভাত খাওয়া যাবে থ্যাংক ইউ আহা আচ্ছা তোমরা হয়তো ভাবছো যে দাদা তোমরা ভিডিও করবে বলে এত বড় সাইজের একটা চিংড়ি মাছের মালাইকারি দিয়েছে বাট বেস্ট করেছে ভালো হয়েছে বড় সাইজ দিয়েছে যাতে তোমাদের বেশি বেশি করে লোভ দেখাতে পারি ভাই ছাড়ছে না তোমার না দিয়ে যাবে কিছু করার নেই হিউজ বেরোবে দেখ ফাটাফাটি চিংড়ি দিয়ে শুরু করছি তাই যদি এরম কন্ডিশন এরপরে কাতলা রয়েছে কাঁকড়া রয়েছে তারপরে হাঁসের মাংস রয়েছে মাছগুলো প্রত্যেকটা না চরম লেভেলের ফ্রেশ আলু আর কাঁকড়া মাছের ঝোল আমার দারুণ লাগে আচ্ছা কাঁকড়া মাছের পিস হচ্ছে 60 টাকা করে তো তোমাদের যতগুলো খুশি তোমরা নিতে পারো আর মারাত্মক বড় সাইজের কাঁকড়া নয় বলো এখানকার লোকাল সমুদ্রের কাঁকড়া অতুলনীয় করেছে খাওয়াটা একটা আর্ট ওফ গরম গরম হাঁসের মাংস ভাই হাঁস যদি কায়দা করে রান্না করা যায় না খাসি টাসি ফেল দেখ হাঁসের এত সুন্দর তেল হয় না ফাটাফাটি লাগে উফ উফ তো হাঁসের এখানে কেজি হিসাবে হয় না পিস হিসাবে হয় মোটামুটি একটা ভালো সাইজের হাঁস এখানে 700 টাকা করে দাম ফুল রান্না করে দিয়ে একদম রেডি করে দেবে তোমাদের 700 টাকা পড়বে তো ভাই একটা হাঁস হলে পরে কতজন খেতে পারবে মোটামুটি একটা হাঁস যদি নেয় 5-6 জন হয়ে যায় বল বাহ তা যথেষ্ট খুব সুন্দর ফেয়ার আহ কালারটা দেখো একবার কি ফাড়াফাড়ি লেভেলের কালারটা দেখো একবার উফ ভাই মন থেকে বলছি জাস্ট ওয়াও তোমরা খুব ভালো করে জানো যে আমি একদম ইজিলি জাস্ট ওয়াও বলি না আর কোন লেভেলে প্লিজ না হলে পরে আমি এখন জাস্ট ওয়াও বললাম ফাটাফাটি করেছে ভাই আজকে যেটা খেলাম এটা যদি তোমরা এসে মৌসুমী এসে ট্রাই করো না মানে 4 চান্স লেগে যাবে মৌসুমী ট্রিপটা তোমাদের জমে যাবে দিনের বেলা একরকম বিকেলবেলা একরকম আর রাত্রেবেলা আলাদা অসাধারণ চারপাশে পুরো লাইট ফাইট সব কিছু জ্বলে যায় ঝিকিমিকি ওয়েদার খুব সুন্দর লাগে তো মৌসুমী আসা নিয়ে আর তোমাদের ডিটেলে কিছু বলবো না কারণ তোমরা কোটিখানেক ভিডিও দেখে নিয়েছো আমরা তাও কী করে এসেছি বলে দিচ্ছি আমরা 5টা 15 ট্রেন ধরেছি শিয়ালদা থেকে নামখানা নেমেছি মোটামুটি 8:30 দিকে নেমেছি ওখান থেকে টোটো করে 60 টাকা করে ভাড়া ফেরিঘাট অব্দি আসলাম ওখান থেকে 5 টাকা করে ফেরিঘাট পার হলাম তারপরে আবার 35 টাকা করে আনন্দধারা ক্যাম্প বললে পরে এখানে যাক নামিয়ে দিচ্ছে তো এই হচ্ছে আমরা এভাবে আসলাম এবার তোমরা বলতে পারো যে দাদা বারবারই একই ক্যাম্পে কেন আসছো অন্য কোনো ক্যাম্প দেখাতে পারলে অন্য কোনো জায়গা দেখাতে পারতে তাহলে খুব সুন্দর কম্পিটিশন হয়ে যেত একটা তো ব্যাপারটা কি আমরা যতগুলো জায়গায় লোকজনের কাছে শুনেছি আগেরবার যখন এসেছিলাম তারপরে আমরা তার আগেও একবার মৌসুমী এসেছিলাম অন্য একটা ক্যাম্পে তো আমাদের সোফার এই ক্যাম্পটা খুব ভালো লেগেছে এই জন্য তোমাদের আমরা এটা রেকমেন্ড করতে পারি তাছাড়া একটা আসার কারণ হচ্ছে আমার বোন বলছে দাদা সামার ভ্যাকেশন হয়েছে একটুখানি কোথাও নিয়ে চলো এক দুজনের জন্য ঘুরে আসে তো সেই জন্য ভাবলাম চলো মৌসুমী ঘুরে আসা যাক
আর একটা অদ্ভুত জিনিস জানতে পেলাম এখানে এসে, যে একজন যদি কেউ সোলো আসে তাহলে পরে নাকি এখানে অ্যালাউ করছে না পুরো মৌসুমিতে। কী টাইপের রুল ভাই বুঝতে পারছি না। তো যারা যারা সোলো আছো বা সিঙ্গেল আছো, ইমিডিয়েট পার্টনার বানিয়ে ফেলো মৌসুমিতে আসতে হলে পরে। তো আমি জানি না এরা কী রুলস কী জিনিস চাই না বলছে, এটা আমরাও জানতাম না। হ্যাঁ, এখানে জানতে পারলাম ভালো, মানে ভিডিওটার একটা ভালো কজ হয়ে, একদম 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 খুব ভালো কজ হয়ে গেলো। আর এখানে 900 টাকা থেকে শুরু হচ্ছে টেন্ট, আর 1500-1600 টাকা অবধি এসি রুম পাওয়া যাচ্ছে। তোমরা যে রুমই নাও না কেন বা যে প্যাকেজই তোমরা চুজ করো না কেন, তাকে সেখান থেকে শুরু হচ্ছে লাঞ্চ থেকে শুরু করে পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট পর্যন্ত তোমরা সব কিছু পাচ্ছ। আর দামের ডিফারেন্সের জন্য খাবার দাবার কিন্তু মেনু চেঞ্জ হচ্ছে না। তোমরা যে টাকা দিয়ে 900 টাকা ক্যান টেন্ট নিচ্ছ সেটাতেও যার খাবার পাবে, প্লাস 1500 টাকা দিয়ে ঘর নিচ্ছ সেটাতেও তোমরা একই টাইপের খাবার দাবারগুলো পাবে। আর এখানকার খাবার দাবার সত্যি খুব সুন্দর। তোমরা যদি মনে করো যে মৌসুনি প্রচুর একটা লাক্সারিয়াস জায়গা, লাক্সারিভাবে তোমরা স্টে করবে, স্টে করা হচ্ছে প্রচুর পরিমাণে অপশন পাবে, বিশাল লাক্সারি ফুড পাবে, এগুলো কিন্তু এক্সপেক্ট করে একদমই মৌসুনি এসো না। কারণ মৌসুনি পুরোপুরি একটা অফবিট জায়গা ছিল, যারা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করতো তারা সবার প্রথমে আর কি মৌসুনি আসে। তারপর যখন দেখছে মানুষজন অ্যাট্রাক্ট হচ্ছে, তারপর এখানকার লোকাল লোকজন বিজনেস করার জন্য এখানে একটা ক্যাম্প বানায়, তো তারাই তাদের মতো করে অর্গানাইজ করে চালাচ্ছে। তো সেক্ষেত্রে আমি এটা বলবো না বা তোমরা এটা কম্পারিজন করো না যে অন্য কোনো ডেস্টিনেশনের সাথে মৌসুনি তুলনা করো না যে ওই ডেস্টিনেশনটা খুব ভালো, মৌসুনি এরকম, মৌসুনি ওরকম। বাট মৌসুনি আমার মনে হয় নিজের মতো করে খুব সুন্দর। মানে কলকাতা থেকে তোমরা 3-4 ঘন্টা জার্নি করে একটা দুটো দিন আরামসে কাটানোর জন্য এখানে চিল করার জন্য আসতে পারো মৌসুনি। তো বাদ বাকি ডিটেল যেটা আনন্দধারা ক্যাম্পে সেটা তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, অথবা স্ক্রিনে কোথাও না কোথাও নাম্বার পেয়ে যাবে, তোমরা বুক করে অবশ্যই তোমরা এখানটা আসতে পারো। অ্যাকচুয়াল যে কোনো ঘুরতে যাওয়ার প্লেসের সিজন হয় শীতকালটা, বাট মাঝে মাঝে মানুষের মাথায় প্রশ্ন আসে যে গরমকালে মৌসুনি যাওয়াটা কি ঠিক হবে, প্রচণ্ড যদি গরম হয়। তো আমরা লাস্ট টাইম এসেছিলাম শীতের সময়, এখন মে মাস ভালো গরম থাকার কথা, বাট এখানে কিন্তু সেরকম গরম আমরা ফিল করছি না। ইভেন এত পরিমাণ ঘামও হচ্ছে না, অত পরিমাণ অস্বস্তি হচ্ছে না। ইভেন তোমরা যদি এসি রুম না নিয়ে নন এসি রুম নাও, তাও এই দুদিন আমরা স্টে করলাম চলে যেত, আমি বলবো না কমফোর্টেবল থাকতে পারতো বাট চলে যেত। আর তার সাথে সবসময় একটা ব্যাপার থাকছে যে যেহেতু আর কি কোস্টাল এরিয়া, ফুরফুরে একটা হাওয়া থাকছে আর ওয়েদার একটা ব্যালেন্স থাকছে, এটা খুব সুন্দর জিনিস। কি ও অ্যাম্বিয়েন্সে মজা নিচ্ছিলাম, বিকেলটা এত সুন্দর ফুরফুরে হাওয়া বইছে আর ওপাশে সানসেট হচ্ছে, এটা দেখার মজাই আলাদা। তোমরা এখান থেকে আরামসে বসে সানসেট এনজয় করতে পারো। এই যে ফাইনালি বল, তোর জন্য মৌসুমি আসলাম, এবার তোর মৌসুমি কিরকম লাগছে? মৌসুমি খুব ভালো লেগেছে। মৌসুমির দিনের বেলা একটু বোরিং লাগলো, রাত্রেবেলা খুব সুন্দর লাগে, লাইট ফাইট। এটা এটা সুন্দর, একদম পারফেক্ট বলেছে। তো আমরা যেটা বলছিলাম যে মৌসুমির মেইন ভাইব, মেইন মজা রাত্রেবেলায় সবাই ট্রেন জার্নি করে আসে, দুপুরবেলায় খেয়ে দিয়ে রেস্ট নেয় আর ওয়েট করে কখন মৌসুমিতে বিকেলবেলায় রাস্তা নামবে। লিগাল না ইলিগাল আমি সেটা বলতে পারবো না, বাট ড্রিঙ্কিং ট্রিঙ্কিং সমস্ত কিছু অ্যালাউড। তো এখানে বসে সবাই এরকম করে চেয়ার ফেয়ার সব পাতা থাকে, টেন্টের থেকে বেরিয়ে সবাই মিলে চিল টিল করে। তো তোমরা আরামসে এখানে আসলে করতে পারো, আমি রেকমেন্ড কাউকে করবো না, বাট এগুলো হয় এখানে, আমি জাস্ট তোমাদের জানিয়ে রাখলাম। তো এখন আমরা যে কোনো জায়গায় যাই, ক্যাম্পিংয়ে যাই বা অফবিট ডেস্টিনেশনে যাই, যেখানে যাই না কারণ, বাট সন্ধ্যাবেলায় রিচুয়াল টাইপের হয়ে গেছে, এটা প্রথা টাইপের হয়ে গেছে যে বারবিকিউ ছাড়া আমাদের সন্ধ্যাটা কিন্তু অসম্পূর্ণ। তো এখানেও সেম আমরা বারবিকিউ বলে দিয়েছি, গতকালকে আমরা খেয়েছিলাম, আমরা যেহেতু একদিন আগে চলে এসেছি, গতকালকে আমরা বারবিকিউ এনজয় করেছি। আর আজকে তোমাদের দেখানোর জন্য প্লাস আমাদের নিজেদের ভালো লাগার জন্য বারবিকিউ অর্ডার করেছি। একটুখানি হচ্ছে আমাদের চিকেনটা একদম লাস্টে স্লো হিটে সুন্দর করে করবি, হ্যাঁ, যাতে খুব নরম হয়, সফট হয়। তো আমরা 1.5 কিলো নিয়েছি, আমাদের পড়েছে 600 টাকা, তার মানে পার কিলো পড়ছে 400 টাকা করে। এতক্ষণে হয়তো প্রশ্ন এসে যেতে পারে মনে যে দাদা মৌসুমি কি সত্যি ফ্যামিলি ফ্রেন্ডলি, তুমি তোমার ছোটো বোনকে নিয়ে গেছো মাত্র ক্লাস 8-এ পড়ে, সেখানে গিয়ে তুমি একটা জায়গায় ড্রিঙ্কিং হচ্ছে, তো সেগুলো কি সত্যি অ্যালাউড ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো? তুমি যদি একদম থরোলি জিজ্ঞেস করো যে ফ্যামিলি ফ্রেন্ডলি কি না, তো সেক্ষেত্রে আমি বলবো মা বাবা ঠাম্মা একটু বয়স্ক কাউকে নিয়ে আসার জন্য তাদের এই অ্যাম্বিয়েন্সটা পছন্দ হবে না, এটা ফ্যাক্ট, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর মেইনলি এখানে যারা আসে তারা ম্যাক্সিমাম ইয়াং এজের লোকজনই এখানে আসে একদিন কাটানোর জন্য, তো সেটার জন্য জায়গাটা ঠিক আছে। বাট আমার মনে হয় এই আনন্দধারা ক্যাম্প অনেকখানি ইম্প্রুভ করেছে আগের বার থেকে, এবার অনেকখানি ইম্প্রুভ করেছে। তো আমরাই দুবার আসলাম, দুবার এসে একবারও মানে আজকে এই নিয়ে এখনও পর্যন্ত আমরা দেখিনি যে কোনো কিছু এক্সট্রিম, কোনো কিছু ওভার, মানে সহ্যের বাইরে কোনো কিছু তো আমরা অ্যাটলিস্ট দেখিনি। এবার আমার মনে হয় তুমি কী করবে, তুমি কী করে চলবে, তুমি কী করে থাকবে সেখানে, গিয়ে তুমি নিজেকে কী করে মেনটেন করবে, এটা পুরোপুরি তোমার ব্যাপার। একটা জায়গায় সমস্ত লোক সেম হয় না, সমস্ত লোক সমান হয় না, সমস্ত লোক সেম মেন্টালিটির হয় না। তো সেই জায়গায় গিয়েও নিজেকে কেউ ঠিক করে রাখতে হবে, সেটা তোমার নিজের ব্যাপার।